এবার সংসার ত্যাগ করতে হবে রে হেমা, সত্যি সত্যি সংসার ত্যাগ করতে হবে। কেন রে, তোর আবার কি হলো? হ্যাঁ, যে মেয়ে মানুষ আমার ঘরে আছে না, আবার জিজ্ঞাসা করছিস কেন কি হলো? রোজই তো একটা না একটা কিছু ঘটছে। ওই বউকে নিয়ে আমার দ্বারা ঘর করা হবে না। উঠতে বসতে খালি দেমা, খালি দেমা। বুঝেছি, আবার নিশ্চয়ই কোনো কাণ্ড করেছে। সত্যি মুক্ত তোর কপাল বটে। হ্যাঁ, কি করে যে তুই এই বউকে নিয়ে এতদিন সংসার করছিস তুই জানিস। হ্যাঁ, তা কি করবো, উপায় তো কিছু নেই। আমার তো হাত পা বাঁধা, এই যন্ত্রণা আমাকে সহ্য করতেই হবে। কি বলেছিস, তোর তো আর কিছু করার নেই। তা হ্যাঁ রে, তোর ছেলেরা কিছু বলে না? তোর ছেলে তো বউকে বলতে পারে যে এটা তার শ্বশুর বাড়ি, তোর কথা শুনে কাজ করবে, বলে না? সেগুড়ে বালি, আমার মেজের ছেলে বউয়ের উপর কথা বলবে? তাহলেই হয়েছে, দিন রাত ল্যাজ গুটিয়ে বউর পেছনে ছুক 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 করছে, তার উপর আবার সে কথা বলবে? এসব তুই কি বলছিস রে মুক্ত? হ্যাঁ, সত্যি আমার মেজের ছেলের মুখে শুধু বড় বড় কথা, বড় বড় উপদেশ। এই বউকে দেখলো না, একবার লাজ গুটি, একবার লেপের তলায়, খুঁজেও পাবি না। মা গো মা, পেবোটার এই দশা হয়েছে? ছি 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 ছি, বাবা এমন করছিস যেন নতুন দেখছিস। যবে থেকে বউ ঘরে এসেছি তবে থেকেই তো এই দশা। কিন্তু সে কি করেছে সেটা বলবি তো? কি আর করবে, আমি টাকা নিয়ে নিই বউয়ের কাছ থেকে, তাই বরকে দিয়ে টাকা পাঠিয়েছে আমার কাছে। ভাব একবার। দাঁড়া, কে চান করবে? উনি যে বউ। হাসিস কেন রে? এই মেয়ে কি করছিস ওখানে? কি করছিস? কি রেখে দে, রেখে দে, ওটা রেখে দে, রাখ রাখ, ওটা উপরে রাখ। হ্যাঁ, আয় আমার কাছে, আয় বস এখানে। কি করছিলি কি? হ্যাঁ, ওটা ধরছিলি কেন? আমি তো দেখছিলাম, আমি তো কিছু করিনি। ঠিক আছে, লোকে বস, কোনো কিছু ধার দিবি না, আমার হয়েছে চালা। ছাড়ো সব কথা। হ্যাঁ, কি বলছিলি বল এবার। হ্যাঁ, বউয়ের কথায় তোর ছেলে আমার কাছে এলো, এসে আমতামতা করছে, আমতামতা করছে। সত্যি? সাধে কি আর বলে, কলিকাল। মেজখুড়ি মেজ কাকাকে বলেছে তোমাকে টাকা দেওয়ার কথা, শুনলি তো? শোন, ভালো করে শোন, একটা কচি মেয়ে সে তার মিথ্যে বলবে না। তুই কি করে জানলি? আমি তো বাইরে বসে সব শুনেছি। তাহলেই বোঝ, কতখানি বোঝ। আমি ঠিক ধরেছি, টাকার গরম দেখাচ্ছি, বুঝলি, টাকার গরম। আরে আমারই বেটার টাকা তুই আমায় দিচ্ছিস, এতে গরম কিসের? হ্যাঁ, আমায় বলে কি না, মা আপনার শরীর খারাপ, আপনি আর হেঁটে গঙ্গা চান করতে যাবেন না, ঘোড়ার গাড়ি করে যাবেন। আমি তো মানিনি, আমি মানিনি। তারপর ছেলের হাতে টাকা দিয়ে আমার কাছে পাঠিয়েছে। ছেলে তো আমার কাছে এসে আমার হাতে টাকা গুঁজে দিয়ে বললে, মা আমার শরীর খারাপ, হেঁটে হেঁটে আর গঙ্গা চান করতে যেতে হবে না, ঘোড়ার গাড়ি করে যাবে। মা গো মা, আবার দরদ দেখাচ্ছে। হ্যাঁ, নিজের বর এখন ভালো রোজগার করছেন, তারপর নিজেও সংসার কর্তৃত্ব করবেন, আমাকে তো দরদ দেখাবে। হ্যাঁ, আমি কারো দরদের গ্রাহ্য করি না, বুঝলি, আমি সংসারই থাকবো না। কি হচ্ছে এটা, কি এসব? হ্যাঁ, কি হচ্ছে? মহাযজ্ঞ হচ্ছে, আবার টেরা বেকার কথা? তা কি করবো বলো।
তুমি যদি দেখেও না দেখতে পাও থামো তো বাচ্চাটা যদি ঠান্ডা লেগে যায় তো তুমি সেবা করে দেবে মেজ বউ তোমার খুব বড় বড় কথা না দাঁড়াও মা আসুক আজকে হ্যাঁ এলে সব কথা বলে দিই এতটুকু যেন বাদ না পড়ে আহ মেজ বউ ছোট ঠাকুর জি একটু হয়ে গেছে মা এলে আবার কেন এসব কি হয়ে গেছে কি হ্যাঁ কি হয়ে গেছে এই এতক্ষণ ধরে ছুটে ছুটে হুটোপাটি লুটোপাটি তুমি কি কানা দেখতে পাও না দাঁড়াও মা আসুক আজকে তারপর বুঝবে এত হুটোপাটির ফল কি হয় আচ্ছা বুঝবো খন তুমি বরং দেখো আমার আজকের ভাগ্যে বকুনিটা যেন কম না পড়ে তুমি কি পাগল মেজ বউ তোমার আক্কেল নেই কোনো সে যে নেই তা একদিনও জানবে না ও তোকে তো আরেকটা কথা বলাই হয়নি রে সেই বিয়ে কি বললো জানিস বল বললো এই বিয়ে হওয়ার জন্যে সে নাকি তার মরা ঠাকুমাকে রাত দিন গালমন্দ করছে তোকে এই কথা বললো বললো মানে বলে একবার গটমট করে আমার সামনে দিয়ে চলে গেল ও ঠাকুমা চলো না বাবা যাচ্ছি যাচ্ছি জানাস নি তো না রে মুক্তু এ তো জল তো একবারে নাক চুই চুই এরপর তো মাথা দিয়ে চলে যাবে তখন তো তুই আর কিছু সামলাতে পারবি না হ্যাঁ আরে এবার তুই বলতো এই মেয়েকে কি করে দাবে আনি দাবে আনবি ওকে ভাতে মার ভাতে মারলে বলিস কি রে আরে বাবা স্বামী সোহাগেই তো ধরাকে সরা দেখছে শোন তুই এক কাজ কর কোন রকম কৌশল করে না ছেলেকে রাতে নিজের কাছে শোয়া হ্যাঁ কি বলছিস তুই দেখবি একবার দুদিনে ঢিট হয়ে যাবে হ্যাঁ কথাটা অবশ্য মন্দ বলিস নি তুই কিন্তু সেই ছোড়াটা এবারে ছটপট ছটপট করে মরেই যাবে আরে বাবা ওই ডাকিনীর খপর থেকে ছেলেটাকে দুদিন সরিয়ে নে ও বাঁচবে হ্যাঁ আচ্ছা শোন কি বলবি শোন তারপর দেখ কি হয় হয়েছে বলেই তো দেখেছি বাচ্চা সবসময় মেয়েটাকে টেকে টেকে নিয়ে ঘোরো কেন হ্যাঁ কাঁদছিল মা কাঁদলেই তাকে নিয়ে ঘুরতে হবে আরে বাবা ছেলে পুলে কাঁদলে মরে না নামিয়ে দাও খেলাধুলো করুক সবসময় তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হয়েছে বলবেন বললেন আরে যা হয়েছে তার জন্য তো তোমাকে ডাকলো এমনটা যে ঘটবে আমি আগেই জানতাম রাধারমণ আমাকে বাঁচিয়েছে এতকাল তো তার পুজো করে এসেছি তাই তিনি এই বিপদ থেকে রক্ষা করেছে প্রথমে ভেবেছিলাম কাউকে বলবো না পুজো দিয়ে বিপদ কাটিয়ে দেব পরে ভাবলাম না উনি স্বয়ং স্বপনে আদেশ দিয়েছেন সেটা না রাখা পাপ সত হলো আমারই তো ছেলে বিপদ হতে পারে কি হচ্ছে মা তবে শোনো কাল রাত্রিরে রাধারমণ আমাকে স্বপন দিয়েছে তিনি পষ্টপুষ্টি বললেন তোর মেজ ছেলের এখন বড় বিপদ তাকে যদি বিপদ থেকে রক্ষা করতে চাস তাহলে যার সঙ্গে সে ঘর করছে তার থেকে সরিয়ে নে নিজের কাছে রাখ
এই বিপদে মাতৃমন্ত্র জপ করলে মায়ের আওতায় থাকলে সে রক্ষে পাবে। কি হবে মা? কি আবার হবে? রাধারমণ তো নিজেই এই বিপদ থেকে উদ্ধারের উপায় বলে দিয়েছে, সেই মতই আমাদের চলতে হবে। আমি জানতুম এমন একটা হবে ঘটবে, আমি জানতুম। যা অলক্ষণে বউ আমার একটা কিছু না ঘটিয়ে ছাড়বে। শোনো বাচ্চা, ওর মা হাওয়ার মধ্যে তাকিয়ে আছো কেন? ভাল লাগে না বাবা। তোমাকে একটা কাজ করতে হবে। কথাটা আমি বলতুম, কিন্তু ওই মেয়ের সঙ্গে কথা বলতে আমার প্রবৃত্তি হয়। একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দেবে। তোমাকে ওই স্বপনের কথাটা ওকে বলতে হবে, ভালো করে বুঝিয়ে বলবে যে আজ রাত থেকে পেব আমার এখানে ছবি, বুঝেছ? আমি বলবো। হ্যাঁ, তুমি বলবে। তুমি ওকে ওর সঙ্গে কথা বলতে ভয় পাও নাকি? যা যা বললুম বুঝিয়ে বল, একেবারে মাথায় গেল ঠোকে, বুঝলে? ছেলের বিয়ে দিয়েছে বলে তো তাকে ফাঁসিয়ে দিতে পারি না, আমি তো মা নাকি। আবার দাঁড়িয়ে থাকে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। বরের সোহাগে সোহাগিনী, এবার বোঝো খেলা। দেখছো না কাজ করছি? তোমার তো সবসময় খালি কাজ। তুমিও করো, আমার ভাল লাগে না। আমারও তাস খেলতে ভাল লাগে না। তোমার এসব করতে ভাল লাগে? দেখো তো কেমন হয়েছে। ভালো, তুমি কি করে করো গো এগুলো? কতবার তো বলেছি শিখিয়ে দেবো। আমার দ্বারা এসব কিছু হবে, ওই জন্য বোধহয় আমার বিয়েও হবে না। হাতের কাজ জানতে হবে, লেখাপড়া জানতে হবে, সুন্দরী হতে হবে, বড়লোক হতে হবে, তবে না বিয়ে। তুমি ঠাকুরদির সঙ্গে একটু তাস খেলো না গো। আমি থাক হয়েছে, হারান দাও। বড় বউ তো এতকালে তাস চিনেই উঠতে পারলে না, আমি ওর সঙ্গে খেলবো না। দিদি দেখো তো কেমন হয়েছে বললে না? বেশ ভালো। কার জন্য বানাচ্ছিস না? কার জন্য আবার? এই বাড়িতে তো এখন কাঁথা শোয়ার মতো একমাত্র টিপি। হাসছো কেন? আমি ভাবলাম বুঝি তোর কোনো খবর টবর হচ্ছে কিনা। তুই দিদি মা আজ বাদু বাগান গেছিলেন না? তোরে কইতেছিলাম, ঠাকুরজি তুমি একটু বাইরে যাবে, আমার মেজ বউর সাথে যাতে কথা আছে। তা বলো কে বারণ করেছে? ও কথা তোমার শোনার নয়। তোমাদের যদি অতই গোপন কথা থেকে থাকে
তোমরা বাইরে যাও, আমি কেন যাব? দিদি তুমি বলো। না থাক, পরে বলবো। তোমাদের গোপন কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমাকে নিয়ে যখন এত সমস্যা, আমি চলে যাচ্ছি। ঠাকুরজি, ছোট ঠাকুরজি, মাকে বলে দেবে। কিছু হবে না, মাই আমাকে তোর কাছে পাঠিয়েছেন। কেন, কি যে বললেন ভালো করে বুঝলুম না। কি বললেন? মা নাকি কিসব স্বপন টপন দেখেছেন। তোর বাবা খুব গুছিয়ে বলতেও পারছি না। মা নাকি স্বপনে কিসব আদেশ টাদেশ পেয়েছেন। কিসের আদেশ? আজ থেকে মিজ ঠাকুরপোকে নাকি রাতে মায়ের কাছে শুতে হবে। মা বললেন মিজ ঠাকুরপোর নাকি এখন সময় খুব খারাপ। মা স্বপন পেয়েছেন, এখন থেকে মিজ ঠাকুরপোকে মাতৃমন্ত্র জপতে হবে আর মার আওতায় থাকতে হবে, তবেই রক্ষে। সত্যি বলছে দিদি? ওমা, তোর যে বারে আনন্দ হচ্ছে মনে হচ্ছে। হচ্ছেই তো। কি কথা, রাতের কালে স্বামী ঘরে আসবে না, তুই খুশি? খুব খুশি, বাঁচলাম। হারে বাতাস লাগলো গো দিদি, তোমার আমাকে ফুল চান্দন বল। কি স্বপ্ন আসবে, কি কথা বলে, তোর মাথায় ব্যামো আছে মেজো। সে তুমি ব্যামো বলো আর যাই বলো, মা দুর্গার কাছে বর চাইব, এমন খারাপ সময় যেন ওনার বরাবর যায়। ও মা গো মা, কি সর্বনাশের কথা। সারাটা রাত্রির একটা মানুষকে বাতাস করো। জানো দিদি, ঘুম ভাঙলেই আমাকে ডেকে দেবে, বাতাস করো, নইলে ওনার গরম লাগছে, ঘুম হচ্ছে না। যাক বাবা, হ্যাঁ, তিনি মা দুর্গা মুখ তুলে চেয়েছেন। আমি তোকে বুঝিনি মেজো।